আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের কাছে তুরস্কের ড্রোন বিক্রি, প্রতিবাদ জানালো রাশিয়া। দখলদারদের বিরুদ্ধে লড়াই, ফিলিস্তিনিদের অধিকার, ইরানের বিবৃতি। পুতিনের দুই মেয়ের উপর এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের মহাদেবপুরে হিজাব পরার অপরাধে 18 ছাত্রীকে পেটালেন হিন্দু শিক্ষিকা। ভারতে হিজাব নিয়ে কিছুদিন আগে যে তুলকালাম কাণ্ড চলেছিল তার পরিণতি স্বরূপ সর্বশেষ সেখানকার আদালত ওই সমস্ত উগ্রপন্থী হিন্দুদের পক্ষ নিয়ে হিজাবকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যেহেতু সেখানে হিজাবকে নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছে, ওই সমস্ত উগ্রবাদীরা কিন্তু ওই সমস্ত উগ্রবাদীদের কিছু ডালপালা তো বাংলাদেশে রয়েছে, তারা কেন থেমে থাকবে? তাই তারা এবার বাংলাদেশে হিজাব পড়ুয়াদের ওপর নির্যাতন মারধর শুরু করেছে। বাংলাদেশের কথিত এক স্কুল শিক্ষিকা, অর্থাৎ কথিত এ কারণে বলা হচ্ছে কারণ তিনি শিক্ষিকা নন, তিনি আসলে ভারতের উগ্রবাদী হিন্দুদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। সেই উগ্রবাদী শিক্ষিকা মুসলিম প্রধান একটি দেশের মুসলিমদের হিজাব পরার অপরাধে তাদেরকে মারধর করে স্কুল থেকে বের করে দিয়েছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে ভারত শুধু ভারতের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে না, তারা পার্শ্ববর্তী দেশ মুসলিম দেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব ফলানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং সেখানকার মুসলমানদের নির্যাতন করছে নানাভাবে নানা নামে। বাংলাদেশেও আরএসএস এর উগ্রবাদী হিন্দুরা বিস্তার লাভ করেছে অনেক আগে থেকেই, এখন তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে মুসলমানদের নির্যাতন করছে। বাংলাদেশ সরকার যেহেতু ভারতের সরকারের হাতের পুতুল হিসেবে কাজ করে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলার আগে 100 বার ভাবে, যে কারণেই এই সমস্ত উগ্রবাদীরা এত সাহস পাচ্ছে। একটি স্বাধীন দেশ হিসেবে আমি মনে করি ভারতের লেজুর বৃত্তি করা বাংলাদেশের কখনোই উচিত না, এমনকি সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া বাংলাদেশের দায়িত্ব। এখনই উচিত এই সমস্ত উগ্র হিন্দুদের কঠিন শাস্তি দেওয়া, অন্যথায় এরাও মুসলমানদের উপর নির্যাতন আরও বাড়াবে, এমনকি চাইবে বাংলাদেশ কেউ ভারতের সঙ্গে যুক্ত করে ভারতের মতো করেই মুসলমানদের নির্যাতন করতে। এই শিক্ষিকা নামের ভারতের এজেন্টের কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের ব্যাপারে মানুষ জানতে পারে, সচেতন হতে পারে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের কাছে তুরস্কের ড্রোন বিক্রি, প্রতিবাদ জানালো রাশিয়া। ইউক্রেনের কাছে তুরস্কের পক্ষ থেকে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। এ সম্পর্কে শুক্রবার তুরস্কের একজন আমলা বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন, তুরস্কের একটি বেসামরিক কোম্পানি ইউক্রেনের কাছে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি করেছে। এটি রাষ্ট্রীয় কোনো চুক্তির আওতায় হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আমলা বিদেশি গণমাধ্যমকে বলেন, রাশিয়া হতাশ এবং তারা সময়ে সময়ে ড্রোন বিক্রির বিরুদ্ধে অভিযোগ জানায়। তারা আগেও অভিযোগ জানিয়েছে এবং একইভাবে এখনও অভিযোগ করছে। তিনি বলেন, রাশিয়ার এসব অভিযোগের জবাব আমরা ইতোমধ্যে দিয়েছি যে এসব ড্রোন বিক্রি করছে বেসরকারি কোম্পানিগুলো এবং যুদ্ধ শুরুর আগে এই বেচাকেনা শেষ হয়েছে। জ্বালানি প্রতিরক্ষা এবং বাণিজ্য ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা রয়েছে। তারপরও রাশিয়ার শত্রুদেশ ইউক্রেনের কাছে বাইরাকতার টিভি দুই কম্ব্যাট ড্রোন বিক্রি করেছে তুরস্ক। তুরস্কের বাইরাকতার টিভি দুই ড্রোন মাত্র 6.2 মিটার লম্বা এবং প্রতিটি ডানা 12 মিটার দীর্ঘ। এই ড্রোন 150 কেজি ওজন বহন করতে পারে এবং 130 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি ঘন্টায় 220 কিলোমিটার বেগে উঠতে পারে। দখলদারদের বিরুদ্ধে লড়াই, ফিলিস্তিনিদের অধিকার, ইরানের বিবৃতি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের লড়াইকে বৈধ, অবশ্যম্ভাবী এবং স্বাভাবিক অধিকার বলে মন্তব্য করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষ থেকে যে সমস্ত পাল্টা হামলার ঘটনা ঘটেছে তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতেব জাতে বাইতুল মুকাদ্দাস শহরের পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর ওপর দখলদার ইহুদিবাদীদের মারাত্মক লঙ্ঘনের স্বাভাবিক জবাব বলে মন্তব্য করেন। তিনি সুস্পষ্টভাবে বলেন,
ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি সমর্থন করে। খাতিবজাদে আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রতি যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদীদের বর্ণবাদ, ধরপাকড়, রক্তপাত, গ্রেপ্তার এবং মারাত্মকভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চর্চার ফসল। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরের বাসিন্দা রাত ফাতি হাজেম নামের 28 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ তেল আবিবের রাস্তায় গুলি চালিয়ে অন্তত 2 ইহুদিবাদীকে হত্যা এবং যে 8 জনকে আহত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দিল। এই ঘটনাকে বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলন। বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন রাত ফাতি হাজেম। পুতিনের 2 মেয়ের ওপর এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পর এবার পুতিনের 2 মেয়ে মারিয়া ভরন্তসোভা এবং ক্যাটরিনা তিখোনোভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ ধাপের এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আরও 200+ ব্যক্তি। শুক্রবার দিনের শেষ দিকে প্রকাশিত দাপ্তরিক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। খবর AFP-র। ইউক্রেনে হামলার পর রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ ধাপের এই নিষেধাজ্ঞায় আরও 18 কোম্পানির সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞাও রয়েছে। এর আগে পুতিনের 2 মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটির নিষেধাজ্ঞার তালিকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ে সের্গেই ভনা ভিনোকুরোভার নামও রয়েছে। ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতার চিত্র সামনে আসার প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার আলোচনায় গত বুধবার ঘুরে ফিরে মারিয়া ও ক্যাটরিনার নাম আসে। দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন, কিন্তু এই সময়ে তার সঙ্গে প্রকাশ্যে পরিবারের সদস্যদের খুব কমই দেখা গেছে। তার পরিবারের সদস্যদের ছবিও তেমন একটা পাওয়া যায় না। পুতিনের 2 মেয়ের মা লিউথমিলা, 2013 সালে পুতিনের সঙ্গে তার ছাড়াছাড়ি ডিভোর্স হয়। 2015 সালে এক সংবাদ সম্মেলনে পুতিনের কাছে তার মেয়েদের নাম পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন তার 2 মেয়ে রাশিয়ায় বসবাস করেন, তাদের পড়াশোনাও রাশিয়ায়, তারা 3টি বিদেশি ভাষায় কথা বলতে পারেন। এই সপ্তাহের শুরুর দিকেই পুতিনের 2 মেয়ের নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার ব্যাপারে একমত হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। তবে এটি কার্যকর হয়েছে শুক্রবার দিনের শেষ দিকে। পুতিনের 2 মেয়ে সহ এ তালিকায় মোট 217 জনের নাম আছে। এ নিয়ে রাশিয়ার 1,091 জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো। ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা দিয়ে গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো ও ইউরোপের দেশগুলো। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে তারা। বাংলাদেশের মহাদেবপুরে হিজাব পরার অপরাধে 18 ছাত্রীকে পেটালেন হিন্দু শিক্ষিকা। নওগাঁর মহাদেবপুরে হিজাব পরে স্কুলে আসার অপরাধে 18 ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন শিক্ষিকা আমোদিনী পাল। বুধবার 6 এপ্রিল দুপুরে উপজেলার দাউল বারবারপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। অভিভাবকেরা খুবই ফেটে পড়ে। এর জের ধরে অভিভাবকরা বৃহস্পতিবার 7 এপ্রিল দুপুরে ওই স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান। অভিযুক্ত শিক্ষিকাকে না পেয়ে তারা স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে থানা পুলিশের 2টি ভ্যান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্যাতনের শিকার 8ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন অভিযোগ করে জানান, বুধবার দুপুরে জাতীয় সঙ্গীতের পর লাইনে দাঁড়ানো অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমোদিনী পাল কেন হিজাব পরে স্কুলে এসেছে এ কথা জিজ্ঞাসা করে ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে তাদেরকে প্রহার করেন। শিক্ষিকা তাদেরকে জানিয়ে দেন যে স্কুলে কোনো পর্দা চলবে না, ভঙ্গ করে আসছো বাসায় গিয়ে বোরখা পরে থাকো, যখন তোমরা মহাদেবপুর বাজারে যাবে তখন পর্দা করবে, স্কুলে আসলে মাথার কাপড় ফেলে আসবে। তিনি ছাত্রীদের হিজাব খুলে ফেলার জন্য টানাটানি করেন। এমনকি যারা হিজাব ছাড়া শুধু মাস্ক পরে এসেছিল তাদের মাস্কও খুলে দেন। তিনি হুমকি দেন যে কাল থেকে যদি হিজাব ও মাস্ক পরে আসো তাহলে পিটিয়ে তোমাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। সাদিয়া আরও জানান, লাইনের কয়েকজন ছাত্রীকে মারতে মারতে তার কাছে এসে তাকে মারতে থাকলে লাঠি ভেঙে যায়। অন্যদের মধ্যে 10ম শ্রেণীর ছাত্রী ঐশী সুমাইয়া, তিথি, লাকি 9ম শ্রেণীর,
মোনাসহ কমপক্ষে 20 জন ছাত্রীকে পেটানো হয়। সাদিয়ার মা সাবেরা বেগম জানান, তার মেয়ে স্কুল থেকে এসে কান্নাকাটি করে হিজাব পরার জন্য ম্যাডাম মেরেছে বলে জানায়। তিনি বলেন, আমাদের মেয়েরা বড় হয়েছে, তারা পর্দা করবেই, স্কুলে গিয়েই ভদ্রতা শিখবে, তা না শিখিয়ে যদি এরকম মারপিট করে তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়। তিনি তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত শিক্ষিকার অপসারণ দাবি করেন। দশম শ্রেণীর ছাত্রী উম্মে সুমাইয়া আক্তারের মা মরিয়ম নেসাও জানালেন একই কথা। তার মেয়ে সুমাইয়া ও তার ক্লাসমেট তিথি জাতীয় সঙ্গীতের পর স্কুলে গেলে তারা কেন হিজাব পরে স্কুলে গেছে, সেই অপরাধে শিক্ষিকা আমোদিনী পাল তাদেরকে পেটানোর জন্য শিক্ষক বাদিউল আলমকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে বাদিউল মাস্টার সুমাইয়া ও তিথিকে লাঠি দিয়ে পেটায়। এই ঘটনার পর তার মেয়ে ক্লাস না করে বাড়ি এসে কাঁদতে থাকে। ঘটনার সত্যতা জানার জন্য অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পালের মোবাইল ফোনে রিং দিলে সাংবাদিক পরিচয় পাবার পর তিনি ফোন কেটে দেন। পরে বারবার রিং দিলেও তিনি রিসিভ করেননি। অভিযুক্ত অপর শিক্ষক বাদিউল আলম জানান, হিজাব না পরায় ছাত্রীদেরকে শিক্ষিকা আমোদিনী পাল মারধর করেছেন। তিনি নিজে কাউকে মারেননি বলেও দাবি করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণীকান্ত বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্কুলে হিজাব পরে আসায় শিক্ষিকা আমোদিনী পাল 5 থেকে 6 জন ছাত্রীকে মারধর করেছেন। ঘটনার দিন তিনি স্কুলের কাজে রাজশাহী শিক্ষা বোর্ডে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে বিষয়টি জেনেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বিষয়টি খুবই সেন্সিটিভ, এ বিষয়ে সংবাদ প্রকাশে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান হিজাব না পরায় স্কুল ছাত্রীদের পেটানোর কথা স্বীকার করে বলেন, আগে তাকে শোকজ করি, তারপর ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে তারা স্কুল ঘেরাও করেন, কিন্তু অভিযুক্ত শিক্ষিকা এদিন স্কুলে আসেননি। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।